আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন অসাধারণ এবং অপরূপ একটা দৃশ্য। বাতাসে দেখেন শস্য ক্ষেতের ভিতরে আছে, কতটা অসাধারণ লাগছে আসলে। সরাসরি না দেখলে ভিডিও বা বলে বোঝানো সম্ভব না, যখন খুব জোরে বাতাস হচ্ছে তখন যে কতটা সুন্দর লাগছে দেখেন। মাশাল্লাহ, দেখেন কতটা মনোমুগ্ধকর একটা দৃশ্য। এখন বেশি জোরে বাতাস বচ্ছে না, তারপরেও দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ অসাধারণ। কবিতার দুটো লাইন বলে দেই, কেমন হবে জানি না। শুধু তুমি আমার, এ কথাটি বলবার অধিকার এখনো পাইনি আমি। সন্ধ্যার আকাশের এই নষ্ট চাঁদ দুর্গম নদীকে ডেকে বলেছিল, সরি, সন্ধ্যার আকাশের এই নষ্ট চাঁদ দুর্বল নদীকে ডেকে বলেছিল, যতবার তুমি নিরাপদ পদক্ষেপ ফেলবে পদস্খলন তার থেকেও একবার বেশি হবে। তবুও নদী তার গতি থামায়নি, দুর্বার গতিতে ঝর্ণার স্রোতকে ঠিক সে পৌঁছে দিয়েছে গহীন সাগরে। তাই আমি গুনে গুনে একাধারে 6574টি রাত সেধেছি তোমার গতিকে। দুরাগত প্লাবনে জীবন নগরীর মোহনায় যখন শ্বেত শুভ্র এলাচির সুবাস আগুন সঞ্চয় দুসুখের পাতায়, তখন লক্ষ কোটি নারীর অনমিত ছাপ বুকের শূন্য কোঠায় তবু দাঁড় করাতে পারিনি রূপালী রূপের চন্দনে ফর্সা কঙ্কন পরা নারীকে। তাই তুমি এখনো আমার স্বপ্নের সম্ভার, স্বপ্ন নগরীর কল্প প্রান্তরে, সরি, স্বপ্ন নগরীর কল্প প্রান্তরে দাঁড়িয়ে তবু তোমার দেখা পাইনি এখনো আমি। সরি, আসলে লিরিক্স মনে নেই, আন্দাজে আবোল তাবোল করে বলে দিছি। আর এটা আমারই লেখা একটা কবিতার কিছু অংশ, যা হোক একটু শেয়ার করলাম। আসলে খোসা খেতে আসার পরে এই ধরনের দৃশ্য অসাধারণ লাগছিল, তাই একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।